নমস্কার বন্ধু, সম্বাজ কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব রুই মাছ ভাপা। রুই মাছ ভাপা করার জন্য এখানে আমি 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 লেবুর রস। এবার ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। মাছ ম্যারিনেট হতে হতে আমি একটা পেস্ট রেডি করে নেব, সেই জন্য নিয়ে নেবো এখানে 50 গ্রাম মতো সাদা সর্ষে, 8-10 কোয়া কাজু, 2 চামচ মতো পোস্ত, 5টা কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে এবার আমি পেস্টটা রেডি করে নেব। দিয়ে দেব অল্প করে জল। এদিকে পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে আর মাছ ম্যারিনেট করে রেখেছে, 30 মিনিট হয়ে গেছে। পেস্টটা এবার একটা টিফিন কৌটোতে ঢেলে নেব। এই পেস্টের মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে মেখে নেব। এবার একে একে মাছগুলো পেস্টের মধ্যে দিয়ে দেব। ভালো করে এবার পেস্টটা মাছের গায়ে মাখিয়ে নেব। এবার উপর থেকে 4টে কাঁচা লঙ্কা আর অল্প করে সর্ষের তেল দিয়ে ঢাকাটা বন্ধ করে দেব। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটা বাটি, তার মধ্যেও জল দিয়ে দিয়েছি যাতে বাটিটা সেট হয়ে বসে থাকে। এবার এই টিফিন কৌটোটা এই বাটিটার উপর বসিয়ে দেব আর একটা ঢাকা দিয়ে 20-25 মিনিট মতো রান্না করে নেব। 25 মিনিট হয়ে গেছে। এবার আমি কন্টেনারটাকে নামিয়ে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। মাছের পাতুরিটা আমাদের হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। এবার একটা মাছ আমি প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। রুই মাছ ভাপা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। মাছটা এবার আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর নরম হয়েছে।